আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। আজ আমরা কথা বলবো নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় ল্যাপারোস্কোপির কি ভূমিকা। তার আগে আসুন আমরা জানি যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কি। ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে একটা সার্জারির পদ্ধতি, যেমন আমরা অনেক অপারেশন পেট কেটে করি, অনেক অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। তো ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে এমন একটা সার্জারি যে সার্জারিটা জাস্ট বাটন হোল, মানে আমরা যেটা বলতে পারি যে শার্টের যে আমরা বোতাম লাগাই, সেই বোতামের যে ছোট্ট ঘরটি থাকে সেই রকম ছোট্ট একটা ছিদ্র করে আমরা অপারেশন করি। তো এই পদ্ধতিতে আমরা গাইনির যত অপারেশন, যেমন জরায়ু অপারেশন, জরায়ু টিউমার, তারপরে ওভারিয়ান টিউমার, সব ধরনের অপারেশন আসলে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে করতে পারছি এবং এখন আমরা এটাই বেশি করছি। তো এই ল্যাপারোস্কোপির মাধ্যমে যারা নিঃসন্তান আছেন তাদের কিভাবে সাহায্য করা যায়, তাদের প্রেগনেন্সি কিভাবে ত্বরান্বিত করা যায়, সেইটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে আমরা ডে কেয়ার হিসাবে করতে পারি, মানে হচ্ছে 24 ঘন্টা, মানে সকালে যদি আমাদের পেশেন্ট ভর্তি হয় আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করার পর উনি বিকেলেই বাসায় চলে যেতে পারবে, এবং এটা অজ্ঞান করে করা হয়, অপারেশন থিয়েটারে করা হয়। এই অপারেশন করার সময় রোগীর কোনো ধরনের কোনো ব্যথা হয় না এবং কোনো অস্বস্তিও ফিল হয় না। এটি পুরোপুরি নিরাপদ একটি সার্জারি। যদিও আমি বলছি বারবার সার্জারি, সার্জারি মানেই যে বিশাল কিছু তা কিন্তু না, আমরা সব প্রসিডিওরকেই সাধারণত সার্জারি বলে থাকি। তো এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ইদানিং যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদেরকে আমরা অনেক চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করতে পাচ্ছি, এবং এই ল্যাপারোস্কোপি করার পরে প্রেগনেন্সির যে মানে ধারণ ক্ষমতা, প্রেগনেন্ট হওয়ার যে ক্ষমতা, অনেক ইনফার্টাইল কাপল আছে তারা খুব দ্রুত প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, এবং কেন হয়ে যাচ্ছে সেটা আমি আমার ভিডিওর পরের দিকে বলবো। তো প্রথমে আমরা দেখি যে মানে যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের ক্ষেত্রে আমরা এই ল্যাপারোস্কোপিটা কীভাবে হেল্পফুল অথবা উপযোগী করে ব্যবহার করতে পারি। যারা নিঃসন্তান দম্পতি আছেন এবং যারা অলরেডি তার জন্য ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন, তারা অনেকটাই জানেন যে আমরা যারা চিকিৎসা করি নিঃসন্তান দম্পতিদের, তাদের চিকিৎসার যে ধরনটা সেটা আস্তে আস্তে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায়। প্রথমে আমরা ওষুধ দেই, ওষুধ দেওয়ার পর 3 মাস 4 মাস, অনেক সময় 6 মাস দেখি, এটা রোগিনীর বয়সের উপর ডিপেন্ড করে। যাদের বয়স একটু কম তাদেরকে আমরা বেশি সময় ধরে দেখতে পারি, যাদের বয়স একটু বেশি অর্থাৎ 32-34 তাদের ক্ষেত্রে অবশ্য খুব লম্বা সময় আমরা অপেক্ষা করি না। তো ওষুধ দিয়ে ক্রমান্বয়ে আমরা দেখতে থাকি, এক পর্যায়ে 6 মাস অথবা 1 বছরের মধ্যে যদি সেই রোগিনী কনসিভ না করে এবং উল্লেখযোগ্য যদি তেমন কোনো কারণ না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এই ল্যাপারোস্কোপির হেল্প নেই। এখন এই যুগে সবচেয়ে বেশি পরিমাণ ইনফার্টিলিটির যে রোগী আছে তাদের যেই সমস্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি অথবা PCOD। আমরা ইতিমধ্যে আমাদের যেহেতু এখন ডিজিটাল যুগ, আমরা অনেকেই PCOD সম্পর্কে জানি। PCODর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যার PCOD হয় তার পিরিয়ডটা ইররেগুলার হয়ে যায় এবং অনেক সময় তার শরীরের অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায়, এবং তার যে ওভারিগুলো আছে, ডিম্বাশয়গুলো আছে, সেগুলো একটু বড় হয়ে যায়, যেটাকে আমরা অনেক ডাক্তারি ভাষায় বলে থাকি পলিসিস্টিক ওভারি। তো এই পলিসিস্টিক ওভারি নিয়ে যারা ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছে তাদেরকে আমরা প্রথমেই ডায়েট মডিফিকেশন বলি, লাইফস্টাইল মডিফিকেশন বলি, এবং ওজন কমানোর জন্য বিভিন্ন নির্দেশনা দেই, অনেক কিছুই দেই, কিন্তু তার সাথে ওষুধপত্র দেই, কিন্তু দেখা যায় যে এত কিছুর পরেও সেই ইনফার্টিলিটির যে সমস্যা অথবা পলিসিস্টিক ওভারির জন্য হরমোনাল যে সমস্যাগুলো হয় সেগুলা আসলে ঠিক হয় না, তখনই আমরা অনেক সময় ল্যাপারোস্কোপি সাজেস্ট করি। তো দেখা গেছে যে ল্যাপারোস্কোপি করার পরে পরবর্তী 6 থেকে 8 মাসের মধ্যে নিঃসন্তান দম্পতিদের মধ্যে অধিকাংশ দম্পতি কিন্তু কনসিভ করে ফেলে যদি তেমন জটিল কোনো সমস্যা না থাকে। তো আগের দিনে যখন ল্যাপারোস্কোপি ছিল না আসলে সেই সময়ে এই পলিসিস্টিক ওভারি যাদের থাকতো আমরা তাদেরকে একটা অপারেশন করতাম, আমরা মানে আমাদের আগে যারা ছিলেন আমাদের সিনিয়ররা তারা করতেন, সেটাকে আমরা ওয়েজ রিসেকশন বলি, সেই
চিকিৎসাটা কিন্তু পেট কেটে করতে হতো, যেহেতু ল্যাপারোস্কোপির কোনো সুবিধা ছিল না। তো আমরা অনেক ভাগ্যবান নিজেদেরকে মনে করছি, কারণ আমাদের এখনকার যে যুগ সেই যুগে মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে এবং সায়েন্সের যে ওয়ান্ডারগুলো সেগুলো আমরা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং সেটা দিয়ে আমরা উপকৃত হচ্ছি। তাহলে এই পিসিওডি ছাড়া আর কী কী সমস্যা থাকতে পারে যারা নিঃসন্তান দম্পতি, যে যার জন্য আমরা ল্যাপারোস্কোপি করে সাহায্য করতে পারি? যেমন একটা নিঃসন্তান দম্পতি লম্বা সময় চিকিৎসা পাচ্ছে, আমরা কিন্তু আসলে যখন নিঃসন্তান দম্পতি আমাদের চেম্বারে আসেন আমরা মোটামুটি অনেক টেস্টই করি যা যা করা দরকার, এবং তার যে পার্টনার অথবা হাজব্যান্ড তারও কিন্তু আমরা টেস্ট করি, কিন্তু কিছু কিছু টেস্ট কিন্তু আমরা মানে করতে পারি না, সেটা হচ্ছে টিউবাল টেস্ট। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা জানি একটা ইউটেরাস থাকে, ইউটেরাসের দুই দিকে দুইটা ফেলোপিয়ান টিউব থাকে এবং দুই দিকে দুইটা ডিম্বাশয় থাকে যেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম আসে, এবং সেই ডিমের সাথে যখন শুক্রাণু মিলিত হয় তখনই কিন্তু বাচ্চা হয়। তো যারা অনেক লম্বা সময় চিকিৎসা করার পর কনসিভ করতে পারছে না তাদের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিতে যাই, এবং ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে যে আমরা যখন আমরা পেটের ভিতর ঢুকি তখন এই প্রজনন তন্ত্র অথবা এই বাচ্চা কনসিভ করার সাথে যে অঙ্গগুলা সরাসরি জড়িত আমরা সুন্দর করে দেখে আসতে পারি। যেমন এই রুমে যা যা জিনিস আছে আমি সুন্দর চোখে দেখতে পাচ্ছি, ল্যাপারোস্কোপিক সার্জারিটাও তাই। আমরা যে বাটন হোল ছিদ্রটা করি সেখান দিয়ে আমরা ক্যামেরা ঢুকে, আমাদের যে এইরকম কম্পিউটার স্ক্রিনের মতো একটা মনিটর থাকে সেই মনিটরে আমরা সব স্পষ্ট দেখতে পাই যে কোথায় কোন সমস্যা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সমস্যা কিন্তু আমরা সেই ল্যাপারোস্কোপিক সার্জারি তখন তখন আমরা সেটাকে সলভ করে দিয়ে আসতে পারি। তো আমরা আমার মনে হয় সাধারণ মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে আমরা কত সুন্দরভাবে যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করে দিয়ে আসতে পারি। কিছু ফিল্মসে অ্যাডহেশন থাকে টিউবে, অনেক সময় মিউকাস প্লাক থাকে, অনেক সময় দেখা যায় টিউবগুলো দিয়ে যে ডিমগুলো মাসে মাসে রিলিজ হচ্ছে ডিম্বাশয় থেকে আসছে সেগুলো টিউবের মধ্যে আসতে পারছে না। তো আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির সময় আমরা নিচ দিয়ে সার্ভিক্স দিয়ে কিছু ডাই পুশ করি, পুশ করে আমরা দেখি যে দুইটা টিউব খোলা আছে কি না, এবং সেই ডাইটা যখন যায় যদি কোনো মানে মাইনর ব্লক থাকে অথবা টিউবের মধ্যে কোনো মিউকাস প্লাক জমা হয়ে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, এবং আমরা সেই সাথে দেখে আসতে পারি যে ফেলোপিয়ান টিউব যেটা তার বাইরের দিকে কোনো অবস্ট্রাকশন আছে কি না, কোনো অ্যাডহেশন আছে কি না। এমন পেশেন্ট অনেক আছে যাদের এটা মানে সেকেন্ডারি ইনফার্টিলিটি, মানে আগে একটা বাচ্চা হয়েছে তারপরে তার বাচ্চা হচ্ছে না। অনেক সময় প্রথম একটা সার্জারি থাকলে অনেক অ্যাডহেশন থাকে, অ্যাডহেশনের জন্য টিউবের যে স্ট্রাকচার অথবা টিউবের যে আর্কিটেকচার বলবো আমরা নর্মাল অ্যানাটমি সেটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের সময় এই যে অ্যাডহেশনগুলো থাকে সেগুলো আমরা ঠিক করে দিয়ে আসতে পারি। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে ইনফার্টাইল দম্পতিরা একটা মানে ক্রনিক ব্যথা, সব সময় তার তলপেটে ব্যথা 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 বলছে। তো এই ব্যথার যে কারণ সেটা হচ্ছে এন্ডোমেট্রোসিস বলি আমরা। এই এন্ডোমেট্রোসিসের জন্য ব্যথাও হতে পারে এবং বাচ্চা কনসিভের প্রবলেমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিটিক যে ছোটো ছোটো ডিপোজিট থাকে সেগুলোও কিন্তু আমরা নষ্ট করে দিয়ে আসতে পারি, এবং এই এন্ডোমেট্রোসিসের সাথে দুই দিকে যে ওভারি থাকে সেই ওভারিতে এক ধরনের সিস্ট হয়, যেই সিস্টটাকে আমরা বলি চকলেট সিস্ট। সেই চকলেট সিস্টও কিন্তু ইনফার্টিলিটির আরেকটা কারণ। এই চকলেট সিস্ট হলে এই চকলেট সিস্ট থেকে এক ধরনের টক্সিন রিলিজ হয়, যে টক্সিনগুলো হচ্ছে যে ভ্রূণ ফর্ম হয় মানে ডিম্বাণু আর শুক্রাণু মিলনের পর যে ভ্রূণ হয় সেটাকে অনেক সময় নষ্ট করে দেয়, এবং এই নষ্ট করে দেওয়ার জন্যও কিন্তু বাচ্চা হয় না, মানে ফাইনাল রেজাল্ট আমরা পাই না। যদিও হচ্ছে বাচ্চা তৈরি হচ্ছে কিন্তু ফাইনালি যে আমাদের রেজাল্ট মানে একটা কনসিভ হবে একটা গর্ভ হবে সেটা হচ্ছে না। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সুন্দরভাবে সেই ইনফার্টাইল যে দম্পতি থাকে তাকে আমরা সাহায্য করতে পারি। তো আজকে আমার ভিডিওতে যারা দেখলেন আমার মনে হয় তারা বুঝতে পারবেন যে যারা ইনফার্টাইল আছেন যাদের অনেক দিন চিকিৎসার পরেও বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি দিয়ে কী সুন্দরভাবে তাদেরকে তাদের যে ছোটো ছোটো সমস্যা ছোটো ছোটো সমস্যার জন্য যে বড় সমস্যা হচ্ছে মানে হচ্ছে যে বাচ্চা কনসিভ হচ্ছে না তার জন্য আমরা তাকে হেল্প করতে পারি। আমরা এখনকার যুগে সবচেয়ে বেশি যেটা করি ইনফার্টাইল দম্পতিদের,
আমরা বলি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি উইথ ওভারিয়ান ড্রিলিং। ওভারিয়ান ড্রিলিং হচ্ছে পিসিওডির একটা চিকিৎসা, যেখানে আমরা ওভারিয়ান ড্রিলিং করে 7 থেকে 8টা ছিদ্র করি ওভারিতে, এবং ছোট ছোট যে সিস্টগুলো আছে সেগুলোকে আমরা নষ্ট করে দিয়ে আসি। নষ্ট করে দিয়ে আসতে সুবিধা যেটা, যে তার হরমোনাল যে ইমব্যালেন্স থাকে একটা, সেই ইমব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যায়। এবং ইমব্যালেন্স ঠিক হয়ে যাওয়ার পরেই তার কিন্তু ওভুলেশন খুব সুন্দর করে হয় এবং দেখা যায় যে চট করে সে প্রেগনেন্ট হয়ে যায়। তো সবার জন্য শুভকামনা থাকলো যারা ইনফার্টাইল আছেন, আল্লাহ খুব শীঘ্রই আপনাদের কোল জুড়ে ফুটফুটে একটা বাচ্চা দিন, সেই দোয়াই করি সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।